বিজেপির আইন অমান্যে ধুমধুমার ব্যারাকপুরে, ইট বৃষ্টি, জল কামান, স্তব্ধ বিটি রোড, কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়। বিজেপির আইন অমান্য কর্মসূচি আর তাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি ব্যারাকপুরে। সোমবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের ডাক দেয় বিজেপি। ব্যারাকপুরে লালকুঠির কাছে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল। মিছিল আটকানোর চেষ্টা হতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকেরা। ক্রমে পরিস্থিতি জটিল হতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করতে কড়া পদক্ষেপ করে পুলিশ। প্রসঙ্গত, এদিন মিছিল শুরুর আগে ব্যারাকপুর এলাকায় একটি বাসের সামনে বোমা উদ্ধার হয়, জানিয়ে প্রাথমিকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতির কথা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে আগেই ব্যারিকেডের কাছে জল কামান প্রস্তুত রাখা হয়েছিল। উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। ভিড়ের মধ্যে থেকে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ জল কামানের ব্যবহার শুরু করলেই ভিড়ের মধ্যে থেকেই ইট বৃষ্টি শুরু হয় বলে জানা গেছে। এরপর লাঠি উঁচু করে তেড়ে যান পুলিশ কর্মীরা। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। আমরা আজকে মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে, ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা এখানে আইন অমান্য আন্দোলন এবং র্যালি করতে চাইছি। কারণ যেভাবে সন্ত্রাস, যেভাবে কার্যকর্তাদের উপর আঘাত আসছে, তার প্রতিবাদে আমরা এখানে করছি। আগেরবারেও যখন এই প্রতিবাদ করতে গেছিলাম, আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছিল এই পুলিশ, এই দালালরা। আজকেও আমাদের মহিলা কার্যকর্তার ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে মেরে তার পা ভেঙে দেওয়া হয়েছে, এখানে কোনো মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশরা মিলে তাদের ওপর এই অত্যাচার করেছে। এবং যেভাবে কাঁদানে গ্যাস এবং জল ছুঁড়েছে এবং ইট বৃষ্টি হয়েছে, বড় বড় আপলা ইট এবং তারপরে লাঠি চার্জ, সেই বর্বরোচিত অপরাধ যেভাবে ক্রিমিনালরা করে সেইভাবে পুলিশ করেছে। পুলিশ বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ব্যারাকপুর। যান চলাচল বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় বিটি রোড। ঘটনায় কড়া ভাষায় সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভাপতির অভিযোগ, তাদের দলীয় কর্মীদের ওপর আক্রমণ করেছে পুলিশ। ঘটনায় তাদের দলীয় কর্মী সমর্থকেরা আহত হয়েছেন, একথাও জানান তিনি। আমরা আইনি লড়াই লড়ব এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে। তৃণমূল মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই হিজড়ে পুলিশ, নপুংসক পুলিশ, যে শেখ শাহজাহানকে দেখলে, জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুকোই বোরখা পরে বসে থাকে, সেই পুলিশ আজকে বীর পুঙ্গব হয়ে এখানে এসেছে। আহতদের দেখলেন কি অবস্থা, দেখলেন কজন ভর্তি? রাজ হসপিটালে তো ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। এখনও কোনো জুনিয়র একজন ডাক্তারকে পাঠিয়েছে, কয়েকজনের শ্বাসকষ্ট, তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না, বিধিকিচ্ছিরি অবস্থা। মাথায় লাঠি চার্জ করেছে পুলিশ, এরা বর্বর, ইট ছুঁড়েছে পুলিশ, কাঁদানে গ্যাস মেরেছে। হসপিটালের পাশে রুগীরা যে আওয়াজে অতিষ্ঠ হবেন, মুখ্যমন্ত্রী তো সেই বোধও নেই, বুদ্ধিও নেই। মুখ্যমন্ত্রী তো সব আউট হয়ে গেছে, এখন ভাইপোকে বাঁচানোর চেষ্টায় সব মাথা থেকে উড়ে যাচ্ছে। বিজেপি তো, বিজেপি মানে হচ্ছে বিজেপি করতে দেওয়া যাবে না, বিজেপি করলে তাদেরকে মারা হবে। দেখুন, পুলিশ বিরাট প্ররোচনায় আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। আমি পুলিশকে ডাইরেক্ট বললাম, পুলিশের যে অফিসার ছিল তাকে আমি বলেছি, মনের সুখে তো মানলেন, মাথা ভেঙেছেন, পা ভেঙেছেন, কারো আঙুল ভেঙে গেছে, মাথায় ইঞ্জুরি এক একজনের। অতি উৎসাহী মনে হচ্ছে কাউকে খুশি করতে হবে। তাহলে 26% যে ডিএ বাকি আছে ওনায় দিয়ে দেবে। আগামী দিনে আমরা কর্মসূচি ঘোষণা করবো, এখন আমরা সিদ্ধান্ত নিইনি। এখন আমরা মুখ্য তো আমাদের কর্মীদেরকে সুস্থ করার পেছনে সময়। বিজেপির কর্মসূচিকে ঘিরে লালকুঠি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এদিন। এই বিষয়ে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, মুখ দেখানোর জন্য প্রতিযোগিতায় নেমেছেন বিজেপি নেতারা। আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য রাজ্য সভাপতি আজকে ব্যারাকপুরে যে বিশৃঙ্খলা করেছেন, ব্যারাকপুরের মানুষ লোকসভা নির্বাচনে তার উপযুক্ত জবাব দেবে। তিনি আরো বলেন, না, অ্যাকচুয়ালি বিজেপি নেতারা প্রতিযোগিতায় নেমেছে যে কার মুখ টিভিতে বেশিক্ষণ ধরে দেখানো যায়, এবং স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য বিজেপির রাজ্য সভাপতি চরম উচ্ছৃঙ্খলতা যে নিদর্শন আজকে ব্যারাকপুরের বুকে দেখালেন, ব্যারাকপুরের মানুষ এর যোগ্য জবাব লোকসভা নির্বাচনে দিয়ে দেবে। একটা অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে,
এটা তো রাজনৈতিক দলের কাজ নয়। রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা। মানুষকে সংগঠিত করার ক্ষমতা সুকান্তবাবুদের নেই, তাই বুতে বুতে না গিয়ে কিছু হুলিগ্যান্স দিয়ে ইট বৃষ্টি করে টিভির পর্দায় থাকার চেষ্টা করছে। ওরা টিভির পর্দায় থাকুক, আমরা মানুষের সাথে আছি। এদিন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন পুলিশ। অ্যান্ড আনফর্চুনেটলি যে ফার্স্ট ব্যারিকেড ছিল ওখানে এরা কথা শুনলেন না, পুলিশদেরকে ভালো করে বান করেছিল, ওরা কিন্তু ওখানে ওর পাওয়ার করে আসে। তারপরে ওরা সেকেন্ড ব্যারিকেড যে আমার পিছনে আছে ওখানে চলে এসেছিল, এখানে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। এনাকে আমরা বারংবার রিকোয়েস্ট করলাম কি আপনার যা দাবি আছে আপনারা কিন্তু আইন হাতে নেবেন না, আপনার যদি কিছু থাকে বলার কথা ডেফিনেটলি আমরা আপনাকে সুযোগ দেবো, আমাদের লার্নারশিপ হিসাবে আপনার কথা শুনবো। কিন্তু ইতিমধ্যে কথা না শুনে ওরা যে ব্যারিকেড ভেঙে স্টার্ট করলো, তাই জন্য আমাদেরকে একটু লিগ্যাল ফোর্স স্টার্ট করতে হলো। আমরা ওদেরকে পুশ করার জন্য যে এই সময় ফোর্স ইউজ করলাম, সাডেনলি এরা একদম আউট অফ কন্ট্রোল হয়, ইট পটকাল ছুটতে স্টার্ট করলো, আমাদের অনেক পুলিশকর্মী আহত হলো। তো এই জিনিসটা নিয়ে ইট পটকাল যে এখান থেকে ছুটছে কোনো পাবলিককে কিংবা এমনি অন্য ভেহিকালে কোনো ইঞ্জুরি ক্ষতি না হতে পারে, তাই জন্য আমরা ইমিডিয়েটলি লাঠি চার্জ করলাম অ্যান্ড সিচুয়েশন কন্ট্রোল নিলাম। এই সিচুয়েশন কন্ট্রোল নিতে গেলে আমরা অনেক লোকজনকে অ্যারেস্ট করেছি যারা এরকম স্থিতি উৎপন্ন করে দিয়েছেন, অনেকটা ছেলে আছে, মহিলারা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।